নমস্কার, দি রিপোর্টে স্বাগত। এই মুহূর্তের বড় খবর, প্রকাশ্য দিবালকে টিটাগড় আলী হায়দার রোডে চলল গুলি। এক টোটো চালককে লক্ষ্য করে গুলি চালালো দুষ্কৃতী। ঠিক কি ঘটনা ঘটেছে বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি রাজাদের কাছ থেকে। রাজাদা, কি আপডেট রয়েছে? দেখো, টিটাগড়ে আলী হায়দার রোডে এই যে টোটো চালক মেহবুব রাজা, এই যখন সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে টোটো যখন নিয়ে বেরোনোর যখন জন্য যখন তৈরি হচ্ছিল, সে সময় কিন্তু তাকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা এবং তাকে তার গুলি হাতে লাগে এবং তিনটে পরপর গুলি চালায়, কিছু গুলি তার হাতে লাগে। তারপর সেখান থেকে তাকে ব্যারাকপুর বিমান বসু হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। সে এখন সেখানে চিকিৎসার জন্য রয়েছে। যেটা জানা যাচ্ছে সূত্র মারফত, সেটা হচ্ছে ওই এলাকারই উমর নামে একজন যুবকের সাথে গত 3 মাস আগে গন্ডগোল হয়, তার বাড়ি কোন একটা বিষয় নিয়ে গন্ডগোল হয়, এবং তারপরে কিন্তু এই 3 মাস পরে মেহবুব রাজাকে লক্ষ্য করে অমর নামে যে দুষ্কৃতী, সে গুলি চালায় এবং তারপরে গুলি চালিয়ে পালিয়ে যায়। তারপর তাকে সেখান থেকে বিএনপি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সে এখন চিকিৎসাধীন। সেটা পর পুলিশ এই অমর আলীকে গ্রেপ্তার করেছে এবং তাকে ব্যারাকপুর আদালতে পাঠানো হয়েছে। 2 দিনের পুলিশ হেফাজত হচ্ছে বিয়ালি। অনেক ধন্যবাদ রাজাদা, সঙ্গে থাকো। টিটাগড় আলী হায়দার রোডে টোটো চালক মেহবুব রাজাকে লক্ষ্য করে চলল গুলি। এদিন সকালবেলা মেহবুব রাজা টোটো নিয়ে বাড়ি থেকে বেরোনোর সময় তাকে লক্ষ্য করে গুলি চালায় প্রতিবেশী, এমনটাই অভিযোগ উঠছে। 3 রাউন্ড গুলি চলেছে বলে খবর। সেই গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে তার হাতে লাগলে তাকে গুরুতর আহত অবস্থায় টোটো চালক মেহবুব রাজাকে উদ্ধার করে বিএন বসু হাসপাতালে নিয়ে গেলে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি অভিযোগ জানালেন আক্রান্ত, চলুন শুনব। আগে ঝামেলা হয়েছিল বাড়ি দিয়ে, ঠিক আছে, ও পিছনে ছিল, দুটো ছেলে, ও টিপ দিল যে এই রাহুল আছে, কটা গুলি করেছে হাতে লেগেছে। हाँ, एक को पकड़ लिया जो टीपर था। अच्छा, ठीक है, उनको अच्छा से समझाने से तो वो दोनों आदमी मिल जाएगा जो गोली फायरिंग किया है। ठीक है, जिसको पकड़ा उसका नाम क्या है? शेख अमन अभी तक पकड़ा गया। हाँ, पकड़ा गया है। अगर वो ट्रीटमेंट लेंगे सही से तो वो नाम बोल रहे। वो कहाँ रहता है, वो जानते हैं? हाँ, इकराम मस्जिद। ঘটনা প্রসঙ্গে কি জানাচ্ছেন আক্রান্তের পরিচিত, চলুন শুনে নেওয়া যাক। ওই মেরা ভাই আমাকে ফোন কিয়া, মে ঘর কাটমি, মেরা ভাই গুলি লাগিয়ে আমি দৌড়কে আম আয়ে বিএন বস মে আয়ে। হ্যাঁ, বিএন বস মে আগে আমি দেখ রেখে মেরা ভাই কো পানি নিয়ে চলে রা গুলি নি মার দিয়া হ্যাঁ। গুলি মতলব কি যা রা থা অটো লেকে গ্যারাজ মে রখনে খাতির, লানে খাতির, গ্যারাজ সে লেকে চলা রই, গ্যারাজ কা ঢুক রা হ্যায় শীতলা মন্দির কে পাস। हुआ पर मेरे भाई को हाथाबाजी हुआ, गोली मार दिया। हाँ, घर के सामने। हाँ, वहाँ कैमरा भी लगा हुआ है। हाँ, कैमरा प्रशासन के पास गया था जी। हाँ, प्रशासन खुद आया रहा, एक आदमी को धरा है, एक लड़का को जो रिपोर्टर है। हाँ, पकड़ा गया। अभी ऑफिसर आया रहा, ऑफिसर रिपोर्ट लेके गया पूरा देख के, तो बोला ठीक है, हम लोग खोजकाट कर रहे हैं। दो आदमी रहा वो लोग, अरे एक लड़का खबर दिया, तीसरा लड़का पैदल आ रहा था, वो पैदल आ रहा था। मेरा भाई देख लिया कि अरे सर ये क्या कर रहा है, यहाँ पर ही कहा है, नया लड़का रहा, चेहरा दूर नहीं आ रहा। और जो अगला फोन किया है उसका नाम है अमन, वो आपको बोला तो वही बस। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, টিটাগড় আলী হায়দার রোডে টোটো চালক মেহবুব রাজাকে লক্ষ্য করে চলল গুলি। আক্রান্ত টোটো চালকের অভিযোগ, প্রতিবেশী এক যুবকের সাথে 3 মাস আগে গন্ডগোল হয়েছিল মেহবুব রাজার, এই ঘটনার জেরেই এই গুলি চলেছে বলে অভিযোগ আক্রান্তের। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় টিটাগড় থানার পুলিশ। ইতিমধ্যেই অমর আলী নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আক্রান্ত টোটো চালকের দাবি, তাকে সঠিকভাবে জিজ্ঞাসাবাদ করলেই বাকিদের নাম জানা যাবে। প্রকাশ এভাবে 3 রাউন্ড গুলি চলায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে, শুরু হয়েছে তদন্ত। রাজা দে ও সুফল মজুমদার, দি রিপোর্ট, টিটাগড়। সমস্ত খবরের আপডেট জানতে লাইক করে সাবস্ক্রাইব করুন দি রিপোর্ট চ্যানেলটি, সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।